সোমালি জলদস্যু কারা এবং তাদের কী পরিচয়, তারা কীভাবে জাহাজ ছিনতাই করে এবং তাদের উৎপত্তি কীভাবে হয়েছিল, আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো। হ্যাঁ বন্ধুরা, এই যে সোমালি জলদস্যুরা যারা আছে তারা ভালো কাজও অনেক করে এবং তারা অনেক খারাপ কাজ করে, তাদের ভালো কাজটা কী এবং খারাপ কাজটা কী সেটাও এই ভিডিওর মধ্যে আজকে আমরা জানতে চলেছি। 1980-র দিকে যখন সোমালি ছিল একেবারে খুবই গরিব আর এখনও তারা আছে খুব গরিব, তখন তাদের দেশে ভালোভাবে কাউ খেতেও পেত না। তখন সেই দেশের মধ্যে যখন তাদের উপকূলের মধ্যে ইউরোপিয়ান জাহাজগুলো আসতো এবং তাদের নোংরা বর্জনা একেবারে যে হসপিটালের বর্জনা সব তাদের উপকূলের মধ্যে ফেলে যেত, আর এটি হবার পর সোমালির মধ্যে খুব খারাপ প্রভাব পড়তে থাকে। সোমালির গর্ভবতী মহিলারা যারা বাচ্চা জন্ম দিতে থাকে তাদের বাচ্চারা বিকলাঙ্গ হয়ে থাকে এবং সেখানে দেশের মানুষের মধ্যে একটা রোগ সৃষ্টি হতে থাকে। তারপর সেখানকার মানুষরা একটু সতর্ক হয়ে যায় যে এদেরকে কীভাবে রোকা যায়। ছোটো ছোটো জাহাজ ছিল তাদের কাছে, ছোটো ছোটো বোট ছিল, তা নিয়ে তারা তাদেরকে রুখতে চাইছিল কিন্তু রুখতে পারছিল না। অবশ্যই তারা একটা বেসরকারি কমিটি গঠন করে তাদেরকে বন্ধ করার জন্য, তারপরেও তারা সাফল্য লাভ করতে পারেনি। কিন্তু তারপর যখন তারা একটা কাজ করতে লেগিয়েছিল তখন বেসরকারি সব প্রতিষ্ঠানগুলো সোমালির মধ্যে এবং সোমালির সব মানুষেরা একসাথে সাপোর্ট করেছিল এবং সবাই মিলে সেই সব জাহাজগুলোকে আটক করতে রইল, যেই সব জাহাজগুলো তাদের উপকূলে এসে সমুদ্রের মধ্যে ময়লা আবর্জনা একেবারে ফেলে দিয়ে যাচ্ছিল। যখন তারা প্রথম তাদেরকে আটক করলো, আটক করার পর তারা দেখতে পারলো যে তারা তাদের এখান থেকে মাছও চুরি করে নিয়ে যায় তাদের এই উপকূল থেকে। তারা মুক্তিপণ দাবি করলো। যখন তারা মুক্তিপণ প্রথমবার দাবি করলো, দাবি করার পর তাদের যে ঘটনাটি ঘটে তারা দেখলো যে বেশ ভালো টাকা তারা ইনকাম করতে পারছে। ঠিক এভাবেই যখন আরব দেশের সঙ্গে কোনো দেশ ব্যবসা করতে চায় এবং ইউরোপের দিকে যেতে তখন তাদেরকে সুইচ খাল দিয়ে যেতে হয়, আর সুইচ খাল দিয়ে যেতে হলে অবশ্যই সোমালি উপকূল দিয়ে যেতে হবে। তাই তারা এটাকে বেছে নেয় এবং তখন থেকে তারা এই ব্যবসাটি চালু করে নেয় এবং এই জাহাজ ছিনতাইয়ের ব্যবসাটা চালু করে নেয়। কিন্তু তারা 2005 থেকে খুবই ঊর্ধ্বমুখী ব্যবসা চালু করে দিয়েছিল এবং অনেক জাহাজ তারা ছিনতাই করতে থাকে। এর ফলে তাদের ব্যবসা খুব বড় হয়ে গিয়েছিল, এমন তাদের একটা শেয়ার মার্কেটও চালু হয়ে যায়। সেই শেয়ার মার্কেটে পয়সা দিয়ে কোনো শেয়ার কেনা যায় না, সেখানে রাইফেল বন্দুক দিয়ে শেয়ার কিনতে হয়। এমনকি আপনারা জানলে অবাক হবেন যে সব জলদস্যুরা যারা জাহাজকে ছিনতাই করে তারা বেশি লাভবান হয় না, লাভবান হয় সেই সব মানুষরা যারা এইসব কোম্পানিতে নিবেশ করে থাকে এবং যেসব মাফিয়ারা উপরে রয়েছে তারা। এবং জলদস্যুরা যে টাকাটি ইনকাম করে সেই টাকাটির বেশিরভাগ টাকা তারা সোমালির মধ্যে একটা প্রতিষ্ঠানে লাগিয়ে দেয় এবং গরিব মানুষদেরকে সাহায্য করার কাজে লাগিয়ে দেয়। এখন যে ঘটনাটি ঘটেছে, তারা বাংলাদেশের একটা জাহাজকে ছিনতাই করেছে, সেই জাহাজে থাকা নাবিকদেরকে তারা আটক করেছে কিন্তু তাদেরকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীরা। আপনারা জানলে অবাক হবেন এই সোমালি জাহাজিদের, সোমালি জলদস্যুদের কাহিনীটা ছিল একেবারে বিপুল, খুবই সুন্দর এবং মনের মতো। এই জন্য যে তারা একদিকে খারাপ এবং একদিকে ভালো, এই জন্য যে তারা দেশকে তাদের ভালো চাইছে, দেশকে বাঁচাবার জন্য তারা গড়ে উঠেছে। কিন্তু তারা যেসব জাহাজগুলোকে ছিনতাই করছে সেই সব জাহাজগুলোকে ছিনতাই করার কারণে তাদের থেকে বেশি লাভবান হচ্ছে পশ্চিমা কোম্পানিরা, কারণ পশ্চিমা কোম্পানিরা বিমা ইন্স্যুরেন্স বিক্রি করছে প্রত্যেকটা জাহাজ কোম্পানিদেরকে। জাহাজ কোম্পানিরা একটা ইন্স্যুরেন্স নিয়ে থাকে, যদি তাদের জাহাজ অপহরণ হয়ে যায় তাহলে সেই সব ইন্স্যুরেন্স কোম্পানিরা টাকা দেবে, আর এই হিসাবেই পশ্চিমা কোম্পানিরা অনেক টাকা তারা একেবারে ইনকাম করেছে, এই জলদস্যুদের থেকেও বেশি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।